স্বনামধন্য মানুষ যাকে আমি নিজেই সবথেকে বেশি সুযোগ দিচ্ছি। প্রত্যেকটা আপনার সরকারি ব্যাংকগুলো দেখেন, বছরে যায় অর্ধ পতন, বছরে যায় অর্ধ পতন, আর এনজিও গুলো খালি ফুপায় উঠতেছে, লাভে উঠতেছে। হ্যাঁ, ওরা এলাকা এরকম স্যার, সরকারি ব্যাংকের স্যারেরা পয়সা ঋণ দিয়ে পয়সা থাকে, তারা তো যায় না। আবার আপনার এই খেলাপি ঋণের পেছনেও স্যার 1 লক্ষ টাকা ঋণ নিলে আয় সাত ম্যানেজার 5,000 টাকা ঘুষ নিছে, তাহলে ঋণ পাস করবো না, ঘুরাইতেছে। এটার মধ্যে ঘুষ আছে সরকারি যে সরকারিটা তো হবে, আর এনজিওটা তো তা নাই। এই জন্য স্যার এনজিওতে যোগ দিছে, আর এনজিওর সারা রইলো আপনার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যায় হইলো কিস্তি সংগ্রহ করে, যেটা কিনা খেলাপি, ওরা তো তা করে না। পুরো বছর গেলে রিশিডিউল করে দিল, এই যে আপনার ব্যাংকিং সেক্টর নষ্ট হয়ে গেল এনজিওদের জন্য, পলিসির জন্য। এনজিওর পলিসিটা স্যার অনেক আপগ্রেড, চিন্তা করেন স্যার, এই যে যে টিম ওয়ার্কে যেটা বললেন, আপনার একটা বাড়িতে যদি কিনে 8 জন মানুষ যায়, হ্যাঁ মান সম্মানের একটা ব্যাপার সেবার আছে। এই আবার এইটা প্রভাব স্যার, এটা শুধু খালি ব্যক্তি জীবনে না, এটা স্যার এই যে সামাজিক জীবনে এটা পড়ে। ওই উমুকে তো ঋণে দেউলে হয়ে গেছে গা, ওখান দেখা যায় যে ওই লোক তো স্যার কেউ টাকা ধার দেয় না, ওই লোক তারা টাকা ধার দেন না রে, ও দিতে পারবো না। কি পদে ছিলেন? এটা আমি ছিলাম হলো ক্রেডিট অফিসার, দীর্ঘদিন চাকরি করার পরে মানে ভারপ্রাপ্ত ম্যানেজার হিসেবে কাজ করছে 1 বছর। আমি যদি থাকতাম স্যার তাহলে আমি আর কি ম্যানেজার হয়ে গেতাম, কিন্তু আমার ওই জিনিসটা আমার দ্বারা হইল না। কেন? আবার এদিকটা স্যার টার্গেট দেয় পার, একটা হলো ওটিআর, ওয়ান টাইম রিয়েলাইজেশন। এই ওয়ান টাইম রিয়েলাইজেশন স্যার এটা 98% থাকতে হইব, মানে 1 লক্ষ টাকায় 2,000 টাকা বাকি মাইনা নিবে, তাছাড়া মাইনা নিবে না, বেতন কাটবে। আর এরকম ধরেন বেতন কাটে তো আর চাকরি করা সম্ভব না। আর এরকম স্যার মাসের কিস্তি দেওয়া আছে 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ, ধরেন 5 লক্ষ টাকার একটা কিস্তি আসে 26,500, বাইচান্স যদি কিনা ওইটা আমার ফল করে 26,500 টাকা ভর্তুকি দিয়ে স্যার তার চাকরি। এই বিভিন্ন অসন্তুষ্টের কারণে আবার পেশাও হারাম। তাহলে 50,000 টাকা নিলাম, নেওয়ার পরে দিতে হবে কত প্রতি মাসে? আপনি প্রতি সপ্তাহে দিতে হবে 1,250 টাকা হলো কিস্তি, কিস্তি 50 টাকা সঞ্চয়। এখানে টাকা আপনার ধরুন আপনার সঞ্চয়ে আপনার লাভ দিতে ছিল 6% বা 7%, কিন্তু আপনার টাকাটাই আবার খাটাইতেছে স্যার 24%। তাহলে দেখেন 24% কিভাবে? ওই যে স্যার ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে যেটা বললাম, কীরকম এটা হলো স্যার কোনো রাসমান কিস্তির টাকা এবং হলো সঞ্চয়ের টাকা দুইটা একত্র করে স্যার এটা মাঠে চলে যেতেছে, আবার রি ইস্যু হইতেছে সবাই। স্যার জি স্যার, এই টাকাটা স্যার যে বেনিফিশিয়ারির কাছে আবার চলে যেতেছে। হ্যাঁ, এখন ওই টাকায় তো আবার লাভ আসতেছে, এখন আপনার দিতেছি সঞ্চয়ের লাভ। ধরেন আপনার ওই আছে স্যার, নাগরিক ডিসপ্লে আছে, এখানে ধরেন এই কত টাকা ডিপিএস আছে, কত টাকা ফিক্সড ডিপোজিট আছে, কত টাকা সাধারণ সঞ্চয় আছে, কত টাকা স্বেচ্ছা সঞ্চয় আছে, এরকম স্যার 4 ক্রাইটেরিয়ার সঞ্চয়। আপনি দেখবেন যে যদি কিনা আপনার মোট হিসাব করেন, যদি কিনা একটা শাখায় 8 কোটি টাকা স্থিতি থাকে, এর মধ্যে দেখা যায় যে 3 কোটি টাকাই আপনার সঞ্চয় প্লাস ডিপিএস প্লাস ফিক্সড ডিপোজিট প্লাস স্বেচ্ছা সঞ্চয় ভলান্টারি সেভিংস, এটা এটা 4 দফা সঞ্চয় আছে 3 কোটি। তাহলে দেখেন আপনার স্বেচ্ছা সঞ্চয় কারা দেয়? স্বেচ্ছা সঞ্চয় কারা দেয়, মানে স্বেচ্ছা সঞ্চয়টা হলো এরকম স্যার, ধরেন আপনার হাতে টাকা আছে, হ্যাঁ আমার হাতে 2,000 3,000 5,000 আছে, আপনার এটা বুঝাইলো যে এই টাকাটা আপনি জমা দেন, এই যে টাকা তো আপনি যখন তখন পাইবেন ব্যাংকের মতো, মানে ওই টাকাটা যেদিন চাইবেন সেদিন দিন, তা না সদস্যের কাছে থেকে বলেন আপনার কাছে অতিরিক্ত কিছু টাকা আছে এই কই রাখবো রে, তাহলে ওই খবরটা নেয় কিভাবে, ইনফরমেশনটা নেয় কিভাবে? হ্যাঁ, ওই ইনফরমেশনটা স্যার দেয় সদস্যই দেয়, দিয়ে বলেছে আমাদের 5,000 টাকা আছে, যে স্যার আমার কাছে তো 3-4 হাজার টাকা আছে, মুরগি বিক্রি করছি বা ছাগল বিক্রি করছি, হ্যাঁ তাহলে টাকাটা আমার অ্যাকাউন্টে জমা করে। জমা করলে লাভ কি? লাভ ওই যে এককালীন ওই যে 7% লাভ দিব, আবার ওই টাকাটা তার গচ্ছিত রইলো বা বাড়িওয়ালার কাছে পড়লো না, বা ছেলে মেয়ে আছে না, এই টাকাটা গোপনে রাখলো না,
আপনার ওখানে লেখা দিল আসল ৫০,০০০ সার্ভিস চার্জ সেবা মূল্য আপনার ৬,২৫০ তাহলে আপনার পরিশোধ করতে হবে ৫৬,২৫০ টাকা আপনার মোট লেখা দিল আবার ওই যে আপনি ১২৫০ টাকা করে কিস্তি দিবেন প্রতি সপ্তাহে ওই না আবার সপ্তাহে কলামের ঘর আছে আপনি ১২৫০ টাকা করে দিলে এই কম হ্রাস পদ্ধতিতে আস্তে 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 কমতে থাকবে যখন কিনা আপনার ৪৫ কিস্তি এসে যাবে আপনার ঋণ ক্লোজ ক্লোজ আর পাঁচ কিস্তিতে গেল লাভ ওই সিস্টেমটা বলেন মানে ওরা বেশি অতিরিক্ত লাভবান হচ্ছে কেন লাভবান হচ্ছে এই যে প্রতি কিস্তি নিচ্ছে প্রতি সপ্তাহে কিস্তি নিতেছে নিয়ে আবার আরেকজন রে টাকা সার্কেলিং করতেছে আবার যার কাছে দিচ্ছে তার কাছ থেকে আবার আবার কিস্তি নিতেছে এরকম করে ধরেন টাকা ধরেন আজকে ৩০ জন আমার টাকা দিবে ধরেন ১,০০০ করে ধরেন ৩০,০০০ আর ৩০,০০০ টাকা তো আমি বসায় রাখলাম ৩০,০০০ টাকা আমার ওয়েটিং এ ঋণের চাহিদা আছে এই অমুক ৩০,০০০ টাকা তারে দিলাম ওটাও আবার বারবার বসতে হ্যাঁ ওইখান থেকে আবার পরের সপ্তাহে ৭৫০ টাকা কিস্তি এলো তাহলে পরের সপ্তাহে এনে ৭৫০ আর আবার ওই যে ৩০,০০০ আসতেছে তাহলে ৩০,৭৫০ টাকা আর পরে পরের দিন আবার আরেকজন দিয়ে দিলাম এরকম তো সপ্তাহে ভাগ করা স্যার ধরো সপ্তাহে ৫ দিন কেউ অফিস করে যেমন আসার সপ্তাহে ৬ দিন করে এরকম ৬ দিনে কালেকশন হয় ৬ দিনে বিতরণ আচ্ছা যারা এই ঋণটা নিচ্ছে নেওয়ার পরে এরা কি গরিব থেকে গরিবে হচ্ছে না গরিব থেকে একটু স্বাবলম্বী হয় মানে এটা কোম্পানি কি করে করুক স্বাবলম্বী হইলো স্যার ধরেন যারা কিনা এই টাকা দেয় না প্রকৃতভাবে খাটায় হ্যাঁ এরা কিছু করতে পারে তখন দেখা গেলো স্যার আমি মেয়ের সিজার করবো স্বামীর বাড়ি থেকে টাকা দেয় নাই এনজিওর কাছে আমি ৩০,৪০,০০০ টাকা আনলাম এরা ধরেন মেয়ের সিজার টিজার করাইলাম ওষুধ পানি কিনে দিলাম আস্তে আস্তে এরকম ঘটনা টাকা এনে বিয়ে দিয়ে দেয় আবার টাকা এনে দেখা গেলো অন্যান্য কাজ করে কিন্তু এই টাকাটা এনে যদি খাটাই স্যার তাহলে লাভ লাভ করবো কি মানে এত পড়তে দেওয়ার কথা ডিউরেশন নিচ্ছে ১ বছর পরে আমি তাকে ইন্টারেস্টটা দেওয়ার কথা ধরছে কিন্তু প্রতি সপ্তাহে টাকা নিচ্ছে তার ক্ষতি হচ্ছে না তার ক্ষতি হচ্ছে দেখা গেলো ৭ দিন তার শারীরিকের উপর দিয়ে যাচ্ছে না শারীরিক মনে করেন সে ১ ঘন্টা কাজ করতে আগে চালান খাটায় স্যার আমি ৫ সিগারেটের ৪ দোকান দিলাম হ্যাঁ ১,০০০০ টাকা পুঁজি খাটাইলাম এখন এই ১,০০০০০ টাকায় ৭ দিন যদি কিনা আমি ব্যবসা করি তাহলে ৭ দিনে কি আমার এই ৫,০০০ টাকা লাভ আসবে না ১,০০০০০ টাকা হ্যাঁ আর দিতে হবে ১,০০০০০ কিস্তি করতে দেবো কত আচ্ছা আমার কিস্তি দিতে হবে ২৫০০ ১,০০০০ টাকা ২৫০০ কিস্তি দিতে হবে আর ৫০,০০০ ৫০,০০০ ১,২৫০০ কিস্তি ৬,০০০ বললেন যে ৬,০০০ বললাম হলো টোটাল লাভ টোটাল ১,২৫০০ কিস্তি দিতে হবে তাহলে আপনার কিস্তি দেওয়া হলো ৪৫ টাকা কেন সে যদি স্যার ওই ১,০০০০ টাকা দেয় ৭ দিনও যদি ৫,০০০ টাকা করে বানাইতে পারে ধরেন পারলো ২৫০০ খাইলো ২৫০০ কিস্তি দিল তাহলে এক সময় দেখা যাবে কি স্যার যে ১ বছর যাওয়ার পরে তার ঋণটা পরিশোধ হয়ে গেছে ১,০০০০ টাকা ব্যালেন্স রাখলো যদি সে রাখতে পারে স্যার আর তাছাড়া ওই যে লস কিন্তু আমি যেটা বুঝাতে চাইছিলাম আপনাকে যে ১,০০০০ টাকা দিল দেওয়ার পরে প্রতি সপ্তাহে তার উপরে এমন একটা চাপ সৃষ্টি করলো কিস্তির জন্য সে কী করলো এই ঋণটা নিয়ে ভুল করে ফেলছে এরকম একটা কথা আর সে প্রতিদিন মনে করেন সপ্তাহে ৩ দিন সে শ্রম দিত এখন সপ্তাহে ৭ দিনই তাকে শ্রম দিতে হবে শরীরের উপর দিয়ে যাচ্ছে এবং মানসিক চাপও যাচ্ছে এটা কি না হ্যাঁ স্যার এরকম হয় হ্যাঁ এরকম হয় স্যার আবার কী করে স্যার এই ধরেন ঋণ আনলাম তখন দেখা গেল ১,০০০০ টাকা দিলেই তো আমার ৬,২৫০ ১,২৫০ লাভ কিন্তু আনার সাথে সাথেই ১,০০০০ টাকা লাভে আসলে ১,১২,৫০০ হয়ে গেল হ্যাঁ তখন যদি কিনা আমি দেখা গেলো এরকম খাইছি দাইছি কিস্তি দিছি এরকম দিতে দিতে শেষ পর্যায়ে যায় স্যার আমি ৩০,০০০ টাকা আমার কিস্তি দিছি খাইছি আর নাই ওই টাকাটা কী করে স্যার আরেকজনের কাছ থেকে আবার ওই টাকাটা লাভ করে আনে সুদানে কেন ওই ব্যক্তি যে ঋণ নিছে সুদানে ওই টাকাটা সুদাই না মানে এটা হয় ধরেন ব্যবসায় লস হয়ে গেছে সাপোজ তখন আমি ওই ঋণটা পরিশোধ করবো কীভাবে এখন আমার আবার টাকা রানায় দিচ্ছে তখন কী করে আরেক জায়গায় থেকে হাওলার তর্কেও দেয় না স্যার না
রান করে কি ওই টাকা আবার সুদি দাদা নামে আইনা দেখা গেল 30,000 টাকা বা 20,000 টাকা শেষ মুহূর্তে দিতে পারতেছ না ওখানে টাকা জমা দিয়ে আবার দেখা গেল বলল যে সারেও দেখলো যে তো কিস্তি 1,00,000 টাকার কিস্তি ভালো মতো পরিশোধ করছে সারা ধর বুঝতেছ না যে 30,000 টাকা ধার করে আইনা দিছে বা সুদ করে আইনা দিছে পরের বছরে আর ঋণের সিলিং বাড়িয়ে দিল 1,50,000 দিল ও কি করবে ওই যে 30,000 টাকা দিল আর 1,20,000 টাকা থাকলো ওই টাকা দেওয়া শুরু করলো কিন্তু ওর তো আবার লাভ বসাই দিল এই যে এরকম করে সার আস্তে আস্তে হ্যাঁ লাভ তো বসাবে আর ওখানে সুদও দিতে হবে আগে এভাবে আসাচ্ছে মানুষ নিঃস্ব হয় তাই না নিঃস্বটা এভাবে হয় আপনার কাছে প্রশ্ন হলো যে এনজিও করে ম্যাক্সিমাম গেইনার হয় না মিনিমাম গেইনার হয় এটা স্যার এটা নিয়ে হাজারে স্যার ধরেন হাজারে স্যার দশ জন গেইনার হয় হ্যাঁ আর 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 সব লুজার সব লুজার নিশ্চয় হাজারে দশ জন থাকবে আর এটার উপরে কি করলো ডক্টর ইনোস মানে এই যে সাকসেস আর আনসাকসেসটা বললেন হাজারে দশজন সাকসেস হতে পারে তারা যদি কর্ম বা বিভিন্ন ইউটিলাইজ ঠিক মতো করতে পারে আর বাকিটি আনসাকসেস যদি হয় এটার উপরে কি করলো ডক্টর ইনোস কি বোঝাইলো মানে এই মাইক্রো ফাইন্যান্সটা বোঝাইলো হে তার মানে অন গ্রাউন্ডে যায় নাই পজিটিভ জিনিসটা বোঝাইছে নেগেটিভ জিনিসটা তো বোঝায় নাই পজিটিভ বোঝাইছে যে মাইক্রো ফাইন্যান্সটা কি এই যে যে সার্কেলটা এটা বোঝানোর কারণে স্যার এই যে এই ডক্টর ইউসকে সারা বিশ্বের মানুষ হ্যাঁ সারা বিশ্বের মানুষ